হ্যালো তুমি রালবাসী, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আমার সর্বশেষ ভিডিওতে বলেছিলাম পরের দুইটা ভিডিও আমার চায়না ট্যুরের ভিডিও থাকবে, সেটার পরিকল্পনাতেই ছিলাম। এর মাঝে 2017 সালে আমাদের দেশে সবচেয়ে বেশি বাস তৈরি করা সিনেমা ডুব রিলিজ হয়েছে। এই সিনেমা কেন্দ্রিক একটা বিষয় নিয়ে এত বিরক্ত লাগতেছিল যার ফলে এই ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। সো আজ এরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। প্রতি সপ্তাহে সারা দুনিয়ায় প্রায় 200টা সিনেমা রিলিজ হয়। দুনিয়ার কারো পক্ষে সব সিনেমা দেখা সম্ভব না। এর মাঝে মানুষ বেছে বেছে কিংবা কারো কথা শুনে কিংবা কোনো রিভিউ দেখে ভালো লাগলে সেই সিনেমা দেখে। কিন্তু যা দেখে সব কি ভালো লাগে? উত্তর অবশ্যই না। আপনাকে একটা সিনেমা ভালো লাগতেই হবে এমন কোনো কথা নাই। এখন একটা সিনেমা একজনের খারাপ লাগতেই পারে, একজন অনেক আশা নিয়ে সিনেমা হলে গিয়ে সেই সিনেমা দেখে হতাশ হতেই পারেন। হতাশ হওয়াটা কি অন্যায় হবে? এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, মানুষ তার যে কোনো অনুভূতির সাথে সাথেই সবাইকে জানাতে পারেন, এতে কোনো বাধা ধরার নিয়ম নেই। আপনি এক সিনেমা দেখে এসে সবাইকে জানালেন, সিনেমাটা আমার একদম ভালো লাগেনি, পুরাই হতাশ। এখন আপনার এই অনুভূতি জানানোর যোগ্যতা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলেন, সেটা কতটুকু যৌক্তিক? আমি আমার পরিশ্রম করা অর্থ দিয়ে নিজের পায়ে হেঁটে সিনেমা হলে ঢুকে নিজের চোখ দিয়ে সিনেমা দেখেছি, আমার মাথা দিয়ে বোঝার চেষ্টা করেছি, মন দিয়ে অনুভব করার চেষ্টা করেছি। অর্থ, পা, চোখ, মাথা, মন সব তো আমারই, তাহলে আমার কেমন লেগেছে এটা কেন জানাতে পারবো না? এবার ডুব প্রসঙ্গে আসি। এই সিনেমা নিয়ে অনেক দিন থেকেই নানা কারণে আলোচনা হচ্ছে, আমি সেসব বিষয় নিয়ে কিচ্ছু বলছি না, একজন আমজনতা হিসেবে বলছি। এক দশক ডুব রিলিজের পর অনেক আশা নিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলো, পুরো সিনেমা শেষ করে একটা অনুভূতি নিয়ে ঘরে ফিরলো। আচ্ছা, এখন তার আশেপাশের মানুষজন জানতেই চাইবে সিনেমাটা কেমন ছিল, তারা টাকা পয়সা খরচ করে এই সিনেমাটা দেখবে কিনা তা এই বান্দার মৌখিক রিভিউ এর উপর অনেকটাই নির্ভর করছে। এখন সে কি করবে? তার আসলে যেমন লেগেছে তেমনটাই জানাবে, ইহাই স্বাভাবিক। এখন সেই বান্দা জানালো, ডুব আমার ভালো লাগেনি, কেমন যেন খাপসারা খাপসারা। পাশাপাশি মনের কষ্টটা একটু বর্ণনা করে সিনেমার গ্রুপগুলোতে জানাতে চাইলো। এদিকে আরেকজনের সিনেমাটা বড্ড ভালো লেগেছে, এটাও বড্ড স্বাভাবিক। কিন্তু যার ডুব ভালো লাগেনি তিনি তার পোস্টে গিয়ে কমেন্ট করলেন, এই সিনেমা শাকিব খান ফ্যান কিংবা রিক্সাওয়ালাদের সিনেমা না। এইটা কোনো কথা? সবার কি সব ভালো লাগবে? নাকি মুস্তফা সরোয়ার ফারুকের সিনেমা ভালো লাগতেই হবে এমন কোন নিয়ম আছে? যাদেরকে শাকিব খান ফ্যান কিংবা রিক্সাওয়ালা বলে অপমান করছেন তাদের জন্যই ইন্ডাস্ট্রি বেঁচে থাকে। শাকিব খান যে সিনেমাই করুক, মানুষ বিনোদন পায় তাই হলে যায়। সিনেমা যতই বস্তাবাচা হোক না কেন, মানুষ সিনেমা হলে গেলে তা ইন্ডাস্ট্রির জন্য লাভজনক। আর এই সিনেমা শাকিব খান ফ্যান কিংবা রিক্সাওয়ালাদের সিনেমা না, এটা তো সিনেমার পোস্টারে কোথাও লিখা দেখিনি, পরিচালক তো একবারের জন্যও বলেননি এই শ্রেণীর দর্শকদের জন্য আমার সিনেমা নয়। তাহলে তার ভক্ত কেন এমন নিয়ম বের করতেছেন? আপনার বড্ড ভালো লেগেছে বুঝলাম, আপনার অনুভূতিকে সম্মান করি, তাই বলে যার ভালো লাগেনি তাকে শাকিব খান ফ্যান কিংবা রিক্সাওয়ালা বলে নিজেকে উপরে তুলবেন, এইটা কেমন কথা? ইন্টারনেট মুভি ডাটাবেজে শের 250 সিনেমার র্যাঙ্কিংয়ে নাম্বার 1 সিনেমা দ্য শশাঙ্ক রিডেম্পশনকে যেমন লাখ লাখ মানুষ 10-এ 10 দিয়েছেন, তেমনি হাজার হাজার মানুষ 10-এ মাত্র 1 দিয়েছেন। সবার অনুভূতি এক না, সব সিনেমা যে সবার ভালো লাগবে এমন কোনো নিয়ম কোথাও লিখা নাই। আর একটা বিষয়, অনেকেই বড্ড ভাব নিয়ে বলছেন আজকাল সবাই সমালোচক হয়ে যাচ্ছে, যেখানে মানুষের আবেগ আর অর্থ আছে সেখানে অনুভূতি জানানোর বিষয় আসবেই, আমজনতাকে তাচ্ছিল্য করার কোনো মানে নেই। নাকি দুনিয়ায় গুটি কয়েক মানুষই শুধু সমালোচনা করতে পারবে, বাকিরা শুধু দেখেই যাবে আর ললিপপ চুষবে? আমাদের ক্রিকেট অনেক বড় আবেগের নাম, প্রতিটা ম্যাচের আগে সবাই মনে মনে কিংবা প্রকাশ্যে নিজের একটা পছন্দের 11 সাজান। একদিন খালেদ মাহমুদ সুজনকে বলতে শুনলাম, সবাই নির্বাচক হয়ে গেলে তো বিপদ, আরে ভাই ক্রিকেটাররা খেলছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের আবেগ তাদের খেলার সাথে জড়িত, দর্শকরা অবশ্যই তার পছন্দের স্কোয়াড চাইবেন, তাদের জন্য কথা বলবেন, চিল্লাবেন, তাদের খেলাবেন না খেলাবেন এটা আপনাদের বিষয়, সমালোচনা হবে আর এটা মেনে নিতেই হবে। তেমনি সিনেমা দেখে মানুষ নিজের অনুভূতি জানাবেই, আর এই অনুভূতি জানাতে গেলে মানুষদের ক্লাস নির্বাচন করা হচ্ছে। এক আহারে দর্শক, যাদের ডুব ভালো লাগেনি তাদের ক্লাস নেই, তারা টিপিক্যাল বলিউড কিংবা তামিল তেলেগু ছবি দেখে অভ্যস্ত,
ডুবের মতো মাস্টারপিস সিনেমা তাদের জন্য নয়, এই সিনেমা বোঝার যোগ্যতা তাদের নেই, তারা আহারে দর্শক। এখন আপনি যদি বলেন, ভাই আমার তো পাশাচার সিনেমা দেখার অভিজ্ঞতা আছে, লাভ নাই, ডুব ভালো লাগেনি, তাই আপনি আহারে দর্শক। কিন্তু ভাই আমার তো ফারুকের ব্যাচেলর, মেড ইন বাংলাদেশ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, এইসব সিনেমা ভালো লেগেছিল, তবে ডুব লাগলো না। লাভ নাই, ডুব ভালো না লাগলে আপনি আহারে দর্শক। দুই বাপরে দর্শক। অন্যদিকে যাদের ডুব ভালো লেগেছে তারা এলিট ক্লাসের, এদের সিনেমা বোঝার মারাত্মক যোগ্যতা আছে, এরা যা বলবে তাই রাইট। সো ডুব ইজ অলওয়েজ রাইট, কেননা তারা বাপরে দর্শক। এদিকে আরেকটা কথা খুব শুনতেছি, সমালোচনা করার আগে নিজে একটা সিনেমা বানিয়ে দেখান। সিনেমা বানাতে গিয়ে আপনাকে কি করতে হয়েছে, কতটা কষ্ট করেছেন, এগুলা কেউ দেখতে যাবে না, সিনেমা কেমন হয়েছে দর্শকদের কাছে এটাই মুখ্য। এখন আমার কাছে সিনেমা ভালো লাগেনি, আমি যতটুকু বুঝি তা দিয়ে আমার অনুভূতি জানিয়ে সমালোচনা করেছি, এগুলা বলতে কি আমার সিনেমা বানানোর অভিজ্ঞতা থাকা লাগবে? যদি সিনেমা দেখতে হলে কিংবা সিনেমা নিয়ে কথা বলতে গেলে সিনেমা বানানোর অভিজ্ঞতা থাকাই লাগে, তাহলে এইসব সিনেমা দর্শকদের জন্য মুক্তি দিয়েন না। আপনাদের কাছে অনুরোধ লাগে, যাদের সিনেমা বানানোর অভিজ্ঞতা আছে তাদের একটা ঘরে ডেকে এনে আপনার সিনেমা দেখান। মানুষ সিনেমায় মজা পেলে কিংবা বিনোদন পেলে অবশ্যই আরেকজনকে বলবে। আয়নাবাজি, ঢাকা অ্যাটাক, মানুষের ভালো লেগেছে, মানুষ ভালো অনুভূতি জানিয়েছে। মাত্র 21টি হলে রিলিজ পাওয়া আয়নাবাজি দর্শক চাহিদা 71টি হলে চলে, 21 থেকে 71। আমাদের দেশের সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী সোজাগতা নয়, এদিকে এখনো সগৌরবে চলছে ঢাকা অ্যাটাক। আর আয়নাবাজি কিংবা ঢাকা অ্যাটাক সিনেমার নায়ক কিন্তু শাকিব খান ছিলেন না, তাই যাদের ডুব ভালো লাগেনি তাদেরকে শাকিব খান দর্শক কিংবা রিক্সাওয়ালাদের কাতারে ফেলে দিচ্ছেন, বিষয়টা খুবই হতাশার। যাই হোক, এই বিষয়টি আমার ভালো লাগেনি তাই আমার অনুভূতি জানিয়েছি, আপনারাও জানাতে পারেন, কোনো সমস্যা নেই, অনুভূতি জানাতে কি ডিগ্রি লাগে? সো আজ এই পর্যন্ত, এই ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই তুমি নললি, আর এই চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করুন। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। বাবা রাকি জি কাকা, আমার ডুব ভালো লাগেনি রে। কাকা চুপ চুপ, কাউকে বললেন না, কাউকে বললে কি আমার জেল হবে। আমায় ভাষা।